গৃহবধূর ঝুলন্ত দেহ উদ্ধারে রহস্যের দানা বেঁধেছে চাঁচলে। শোবার ঘর থেকে গৃহবধূর ঝুলন্ত দেহ উদ্ধারে চাঞ্চল্য ছড়ালো বুধবার। ঘটনাটি ঘটেছে মালদহের চাঁচল থানার বীরস্থলী গ্রামে। পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠিয়ে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে। পুলিশ জানায় মৃত গৃহবধূর নাম হাসিনা বিবি, বয়স 26। 7 বছর আগে সামাজিক মতে চাঁচলের পাকুড়তলার বাতাসু আলীর সাথে বিবাহ হয় বীরস্থলী গ্রামের হাসিনার। তাদের একটি 7 বছরের পুত্র সন্তান রয়েছে। 2 দিন আগে বীরস্থলীতে বাবার বাড়ি যান হাসিনা, তারপরেই আজ ঝুলন্ত দেহ উদ্ধার হয়। পুলিশ জানায় কি কারণে ওই গৃহবধূ আত্মঘাতী হলেন তা তদন্ত করে দেখা হচ্ছে। 6-7 বছর আগে বিয়ে হয়েছিল, একটা ছেলের নাম হলো লতিফুল শেখ। লতিফুল শেখ কি করেছিল, ওখানে আমার দিদির সঙ্গে মানে এটা ওটার জন্য ভয় করেছিল। আমি এটা ফেসবুক মোবাইলে ই করে রেখেছি, রেকর্ডিং করে রেখেছি, ফেসবুকে ছেড়ে দিব। ব্ল্যাকমেল করেছিল, ব্ল্যাকমেল করে ও বলছে তুমি যদি আমাকে বিয়ে না করো কালকে নিয়ে তুলে গিয়ে নিয়ে গেছিল ওখানে মাঠের দিকে, ওই মালদা নিয়ে গিয়েছিল। রাত্রেবেলা আমরা যখন ফোন করলাম ও বলছে আমার দিদির পাও ধরছে, চলো আমি তোকে মায়ের বাড়িতে পৌঁছাই আসছি। মানে ও ফাঁসাই নিয়ে তারপরে ওরকম করছে, ওর জন্য আমরা ওর ফাঁসি চাই, শুধু ফাঁসি চাই। বুঝি এই লতিফুর যার নাম উঠে আসছে, এই লতিফুর কি আপনার বোনকে ডিস্টার্ব করতো? অনেক ডিস্টার্ব করছে, অনেক বলেছে, 2 বছর থেকে এরকম করছিল ডিস্টার্ব। তো ওর জন্য ও বলছে তো আমি মরে যাব, ফাঁসি লেগে যাব, ওই ছেলেটা বলছিল। কিন্তু ওখন যে ওকে পালাই নিয়ে গেল ওখন আর কিছু বলছিল না। কাল থেকে আমরা ফোন করছি, সুইচ অফ করে দিচ্ছে। আচ্ছা বুঝি আপনার বোন কি ওর সাথে প্রেম করতো? না, জোর জবরান করে এরকম করছে। ও বিয়ে করবে ওটার জন্য ও বলছে তো আমি প্রেম করেছি, ই করেছি, মানে কিছু করিনি। ট্যাক্সি ভাড়া করে রাস্তার মধ্যে থেকে তুলে নিয়ে গিয়েছিল কালকে। তো বলছি এই যে লতিফুর রহমান যার বিরুদ্ধে, কি চাইছেন আপনারা? আমরা শুধু ফাঁসি চাই, ফাঁসি। ব্যুরো রিপোর্ট, নিউজ বাংলা।